হ্যালো এভ্রুয়ান সঙ্গী ব্লগের নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আশা করছি সবাই খুব ভালো আছো তো তোমরা ভাবছো যে আমি কি দেখাচ্ছি কোথায় চলে আসলাম তো আজকে আমি চলে আসলাম নজরুল কলা ক্ষেত্রে এটা আমাদের আগরতলাতে অবস্থিত তো এটাতে আসার কারণ হলো আজকে আমার মেয়ে সহস্রার আর্ট এক্সাম তো এই আর্ট এক্সামটা এই নজরুল কলা ক্ষেত্রেই অনুষ্ঠিত হচ্ছে তার জন্য মেয়েকে সকালেই নিয়ে এসেছি তবে আজকে মেয়ের শরীরটা কিন্তু খুব ভালো নেই খুব খারাপই গতকাল রাত্রেও প্রচণ্ড জ্বর এসেছিলো সকালবেলাও জ্বরই ছিল তারপরও আমি জ্বরের ওষুধ খাইয়ে মেয়েকে নিয়ে এসেছি যেহেতু এটা ফাইনাল এক্সাম আর্টের তার জন্য নিয়ে আসলাম তো নজরুল কলাক্ষেত্রের মানে আসাতে মানে এত সুন্দর লেগেছে বাইরের লুকটা তার জন্য ভাবলাম না তোমাদের সাথে এটাও আমি শেয়ার করি মানে হাতের ছোঁয়ায় এত সুন্দর সুন্দর ড্রয়িং করে রেখেছে মাটির পাত্রতে তোমরা শুধু জাস্ট দেখো আমি জানি না মানে ভিডিওতে কতটা ভালো এসেছে কিন্তু সামনা সামনাসামনি আমার খুব ভালো লেগেছিল এটা মাটির পাত্রতে কত সুন্দর করে ওদের হাতের কাজ এঁকে রেখেছে তারপরে এই যে বেতের কোলোতে তারপরে ঝুড়িতে ওরা খুব সুন্দর করে ড্রয়িং করে রেখেছে এইটা দেখে আমার খুব ভালো লেগেছে তার জন্য আমি ভাবলাম না তোমাদের সাথেও এটা শেয়ার আমার কোনো কিছু ভালো লাগলে আমি চেষ্টা করি তোমাদের সাথেও সেটা শেয়ার করার যদি তোমাদেরও ভালো লাগে আর কোনো কিছু ভালো দেখলে অবশ্যই চেষ্টা করি যে তোমরাও দেখো এটা তো আমার মেয়েও একটু দাঁড়ালো এখানে কারণ ওরাও ওটা দেখে জায়গাটা দেখে খুব ভালো লেগেছে তো এখন চলো ধীরে ধীরে আমরা এক্সাম হলের দিকে এগিয়ে যাই কারণ এক্সাম শুরু হবে কিছুক্ষণের মধ্যেই এবার ধীরে ধীরে চলো যাই এক্সাম হলের দিকে তো মেয়েকে এক্সাম হলের ভিতরে যে বসিয়ে দিয়েছে আমাদের ওখানে যাওয়া এখন চলবে না কারণ মেয়ে বসে পড়েছে এক্সাম হলে তো বাইরে আমি বসে আছি এ হলো সহস্রার আর্ট টিচার বিদীপ্তা খুব ভালো আমি এর আগেও তোমাদেরকে শেয়ার করেছিলাম ওর আর্ট টিচারের কথা বলেছিলাম তোমাদেরকে খুব ভালো আর্ট করে খুব যত্ন সহকারেও আর্ট করে তো এই হলো এক্সাম হলের সব স্টুডেন্টরা বসে পড়েছে আর কিছুক্ষণের মধ্যে এক্সাম শুরু হয়ে যাবে এই যে সহস্রহ বসে আছে বিভিন্ন জায়গায় রুমের ভিতরে সব স্টুডেন্টরা কিন্তু বসে পড়েছে কিছুক্ষণের মধ্যে এক্সাম শুরু হবে এই যে এক্সাম চলে এসেছে এখনই এক্সাম শুরু হয়ে যাবে তো এ হলো সবচেয়ে সুইট টিচার বিদীপ্তা আচারিয়া ও সত্যি খুব সুইট ও শুধু স্টুডেন্ট আর প্রিয় না ও আমাদেরও খুব প্রিয় তো সহসা एग्जाम শেষ হওয়ার পর ম্যামের সাথে একটু দাঁড়িয়ে পড়ল সঙ্গে সহসার একটা বন্ধুও দাঁড়ালো एग्जाम কেমন হচ্ছে খুব ভালো ভালো ঠিক আছে চল তো সহসার एग्जाम হয়ে গেছে তাই না ঠিক আছে চলো এখন আমরা কোথায় যাব ঘরে ঘরে যাব আমরা এখন ঘরে চলে আসলাম সহস্রার আমি সহস্রার ড্রয়িং একজাম কমপ্লিট তো এক্সাম আজকে কি ড্রয়িং করেছ সামার ভ্যাকেশান সামার সিজনের আচ্ছা ঠিক আছে তো ওদের মানে আজকে থিম ছিল যে কোনো একটা সিজন ড্রয়িং করতে হবে সামার হোক মনসুন হোক উইন্টার হোক যেটাই হোক একটা ড্রয়িং করতে হবে তো সহস্রা সামার সিজনে একটা ড্রয়িং করে দিয়েছে কেমন হয়েছে একজন খুব ভালো ঠিক ঠিক আছে আছে ভালোই হয়েছে এক্সাম বললো কিন্তু সমস্ত কিন্তু শরীর ভালো না ওর জ্বর এসেছে তো ওষুধ খাইয়ে আমি পাঠিয়েছি ওকে যাক এখনো কিছুটা ভালো আছে এক্সামও ভালো করে দিয়ে এসেছে শান্তি